गाइस वेलकम बैक टू माय चैनल नंदुस वर्ल्ड। आज हमें आबार अनेक अनेक दिन पर तुम्हारे सामने एसे उपस्थित होलाम और आज के एक खूब सिंपल और खूब इफेक्टिव एक टिप्स निये एसेछि जेटाते तुम्हारे खूब हेल्पफुल होबे। तो आज के हमें जे रेमेडिटा तुम्हारे बोलबो सेटा सबथेके सिंपल और इजी टिप्स बोले आमार मने हय फर हेयर केयारे। चुल निये समस्या सबारई थाके, तो एई चुलके आमरा किभाबे द्विगुण गतिते लम्बा करते पारि, हेयर फलटाके कंट्रोल करते पारि, सेटाई आज के आमि तोमादेर साथे शेयर करब। तो ये रेमेडिटा तुम्हारा प्रथम थे शेष पर्यंत अवश्य देखो और अवश्य यूज करे आमाके कमेंटे रिव्यू जानियो। तो ताड़ाताड़ी देखे नाओ आमि कि यूज करछि। तो प्रथमेई आमि तोमादेर किछु सिम्पल टिप्स बोलछि जेटाते तोमादेर हेयर फल कंट्रोल हय बा हेयर फल कम हय। आमादेर चुल लम्बा हय ना तार एकटा अन्यतम कारण हलो हेयर फल हवा। हेयारे जखन आमरा चुल आँचड़ाई तखन प्रचंड परिमाणे चुल पड़े, एछाड़া শ্যাম্পু করার সময় বিভিন্ন সময় চুল ঝরতে থাকে। যদি চুল এভাবে ঝরতেই থাকে তাহলে কিন্তু আমাদের চুল কখনো লম্বা হবে না। তো প্রথমে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হবে। আর হেয়ার ফল কন্ট্রোল করার জন্য তোমরা প্রথমেই করবে যেটা, সেটা হলো তোমরা কোনো কেমিক্যাল দেওয়া শ্যাম্পু ইউজ করবে না। কেমিক্যাল ফ্রি যে কোনো মাইল্ড শ্যাম্পু তোমরা ইউজ করবে। আর যেটা করবে সেটা হলো শ্যাম্পু করার আগে তোমরা খুব ভালো করে চুল আঁচড়ে তারপর তোমরা যেভাবে নর্মালি শ্যাম্পু করো সেইভাবে শ্যাম্পু করতে পারো। এরপর আমার নাম্বার টু টিপস হলো তোমরা ভেজা চুল কখনোই আঁচড়াবে না। চুল ভেজা থাকলে চুলের গোড়াটা নরম থাকে, তখন চুলটা যদি তোমরা আঁচড়াও তখন হেয়ার ফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো তোমরা ভেজা চুল আঁচড়াবে না, শ্যাম্পু করো বা হেয়ার ওয়াশ করো, তারপরে তোমরা চুলটাকে ভালো করে ড্রাই করে তারপরে তোমরা আঁচড়াবে। এবার তোমাদের আমি একটা হোম রেমিডি বলে দিই যেটাতে তোমাদের চুল দ্বিগুণ লম্বা হবে, সাথে সাথে চুলে বাউন্সি আসবে, চুল লং সিল্কি এবং শাইনি হবে। তো চলো দেখে নাও কিভাবে আমি এই হোম রেমিডিটা বানাচ্ছি। তোমরা রাইস ওয়াটারের কথা নিশ্চয়ই সবাই জানো। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে তাতে এক গ্লাস পরিমাণে জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। নেক্সট দিন তোমরা যেভাবে শ্যাম্পু করো ঠিক সেইভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করার পর চুল ভালো করে ধুয়ে প্রথমে স্ক্যাল্পে আর তারপর পুরো চুলে খুব ভালো করে সেই রাইস ওয়াটারটাকে স্প্রে করে দিতে হবে। রাইস ওয়াটারে থাকে ভিটামিন বি, ই আর অ্যামিনো অ্যাসিড, যেটা তোমাদের চুলে পুষ্টি যোগান দেয়, সাথে সাথে হেয়ার গ্রোথকেও প্রমোট করে আর চুলকে ডিট্যাঙ্গেলও বানায়। তো এভাবে তোমরা রাইস ওয়াটারটাকে স্ক্যাল্প থেকে চুলের ডগা অবধি খুব ভালো করে অ্যাপ্লাই করার পর 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবে। রেখে দেওয়ার পর তোমরা প্লেন ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে আর তারপর তোমরা ডিফারেন্টটা নিজেরাই বুঝতে পারবে ফার্স্ট ওয়াশের পরেই। এই টিপসটা আমাদের মা ঠাকুমারা অনেক আগের থেকেই ইউজ করে এসেছেন, তাই আমিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে আর এতে তোমাদের চুল শুধু গ্রোথ হবে তাই নয়, চুল সিল্কি শাইনি হয়ে উঠবে। আর এই রেমেডিটা তোমরা অবশ্যই সপ্তাহে দুদিন ইউজ করবে আর অবশ্যই শ্যাম্পু করার পরে ইউজ করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। আর এরপর তোমরা কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই রেমেডিটা অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে কমেন্টে রিভিউ জানিও তোমাদের কেমন লাগলো। আই উইল সি ইউ অ্যাগেইন ইন মাই নেক্সট ভিডিও। বাই গাইস।